আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে বাংলাদেশের জাতীয় সংসদে একটা বিল পাস হয়েছে সেটা হচ্ছে এখন থেকে আপনাকে ইংরেজি বছর অনুযায়ী ইংরেজি মাস অনুযায়ী খাজনা দিতে হবে খাজনা দেওয়ার সর্বশেষ সময় জুন মাসের তিরিশ তারিখ যেমন আমরা আয়কর দাখিল করি আয়কর দাখিল সংক্রান্ত বিষয় অর্থাৎ আমাদের অর্থ বছর হিসাবে হিসাব হবে জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনি কি করতে পারবেন খাজনা পরিশোধ করতে পারবেন বর্তমানে আমরা বাংলা বছর হিসেবে খাজনা পরিশোধ করি বৈশাখ মাসের এক তারিখ থেকে চৈত্র মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো ভূমি উন্নয়ন কর বিল দুই যেটা আমাদের সামনে আজকে দশই সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয়েছে পূর্বে আমাদের যেটা ছিল উনিশশো সালে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্ডিন্যান্স ছিল এটাকে বাতিল করে নতুন এই আইনটা তৈরি করা হয়েছে এই আইনটা মনে রাখবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন পার্বত্য যে তিনটা জেলায় এ তিন জেলায় প্রযোজ্য হবে না এর বাইরে বাকি একষোট্টিটা জেলায় প্রযোজ্য হবে এখানে যে জিনিসটা মূলত বলতেছে সেটা হচ্ছে যে একনাগাড়ে তিন বছর ভূমি উন্নয়ন করে পরিষদ যদি আপনি না করা হলে প্রথম থেকে তৃতীয় বছর পর্যন্ত বার্ষিক ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে জরিমানা হবে যেটা পূর্বেও হচ্ছে একই জিনিস আছে আর তৃতীয় বছর শেষে বকেয়া ভূমি উন্নয়ন কর সার্টিফিকেট মামলা দায়ের করা হবে যেটা আগেও ছিল এখনো আছে একই জিনিস বিলে আরো বলা হয়েছে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ আট দশমিক বা বিঘা পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না এটা আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজসত্ব আইনেও বলা আছে তবে এই জমির পরিমাণ পঁচিশ বিঘার বেশি হলে সম্পূর্ণ কৃষি ভূমির উপর আপনাকে কর দিতে হবে এ ছাড়া বর্তমানে বাংলা সন বৈশাখ থেকে চৈত্র অনুযায়ী আমরা কি করি ফ্রিতে এই যে কোনো সময় পরিশোধ করি কোনো সুদ লাগে না তো বলতেছে যে এছাড়া বাংলা সন বৈশাখ চৈত্র পাশোয়া বিলে বলা হয়েছে ভূমি উন্নয়ন কর হবে জুলাই জুন অর্থ বছর হিসাবে প্রতি বছরে জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তী বছরে জুনে তিরিশ তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর কোনো জরিমানা ছাড়াই আপনি দিতে পারবেন যেমন আয় দিতে পারেন বিলে আরো বলা হয়েছে আখ লবণ চাষের ভূমি এবং কৃষকের পুকুর যদি বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া মৎস্য চাষ করা হয় এটা মোকগুপের আওতায় থাকবে এতে বলা হয়েছে কৃষি ভূমি পল্লী এলাকা পৌর এলাকা যেখানেই হোক সর্ব অবস্থায় অভিন্ন ভূমি উন্নয়ন করা হার এবং শর্ত প্রযোজ্য হবে তবে সরকার যে কোনো ব্যক্তি বা শ্রেণী বা উন্নয়ন সংস্থার ভূমি উন্নয়ন কর পরিহার করতে পারে মৌকুব করতে পারে তো তাহলে আমরা এই ছোট্ট ভিডিও থেকে এতটুকু বুঝতে পারলাম যে এখন থেকে আমরা ইংরেজি বছর হিসাবে আর না বাংলা বছর সরি বাংলা বছর হিসাবে আর ভূমি উন্নয়ন কর দিতে পারবো না ইংরেজি বছর হিসাবে দিতে হবে পঁচিশ বিঘা পর্যন্ত যদি কৃষি জমি থাকে আমরা আগেও জানি বর্তমানে একই নিয়ম রাখা হয়েছে খাজনা দিতে হবে না শুধু দশ টাকার আপনি খাজনা মুকুব দাখিলা সংগ্রহটা করবেন আর আমাদের এই যে জিনিসটা যেটা বলা হচ্ছে ভূমি উন্নয়ন করগুলো আমরা নিজেরাই অনলাইনে যে জিনিসটা করব অনলাইনে আমরা সেখানে পরিশোধ করব পরিশোধ করে আমরা সেইটার মধ্যে যে কাজটা করতে পারবো ভূমি উন্নয়নটা আমরা সেখানে পরিশোধ করতে পারবো অনলাইনে অ্যাকাউন্ট করে এই কাজটা আমরা করতে পারবো আর যে জিনিসটা হচ্ছে যে সেটা যে আমরা যদি কোনো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে চাই সেটাও আমরা করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম